আপনারা জানেন আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম থেকে সর্বমোট সন্তান দুনিয়াতে এসেছে 81 জন, 40 জোড়া, প্রত্যেকবার জোড়া জোড়া, এভাবে 40 জোড়া। লাস্টে যিনি একজন মাত্র একা এসেছে উনি হলেন আল্লাহ নবী হযরতে শীষ আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, যার চেহারা মুবারকে আমার প্রিয় নবীর নূর ছিল, সুবহানাল্লাহ। হযরতে শীষ আলাইহিস সালামকে আল্লাহ পাক আলাদাভাবে একাকী দুনিয়াতে প্রেরণ করেছেন, সুবহানাল্লাহ। তাহলে 40 জোড়ায় হয় 80 জন, হযরতে শীষ আলাইহিস সালাম একজন, মোট হয় 81 জন, 81 জন সন্তান হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে দুনিয়াতে তেশিবে নিয়েছেন। মহতরম হাজরিন, প্রত্যেক জোড়ার মধ্যে দেখা যায় একটা ছেলে একটা মেয়ে, প্রত্যেক জোড়ার মধ্যে একটা ছেলে একটা মেয়ে। আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা যে প্রথম জোড়ার মধ্যে যে ছেলে মেয়ে তারা দুইজন আপন সহোদরা ভাই বোন। এরপর এক জোড়া আসলো একটা ছেলে একটা মেয়ে, তারা তারা সহোদরা ভাই বোন। এখন কিভাবে বিয়ে করবে, শাদি কিভাবে করবে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে বিয়ে হবে, প্রথম জোড়ার মেয়ের সাথে দ্বিতীয় জোড়ার ছেলের সাথে বিয়ে হবে, সুবহানাল্লাহ। অর্থাৎ প্রথম জোড়ায় যে ছেলে মেয়ে দুনিয়াতে এসেছেন এক ছেলে এক মেয়ে, তারা যেহেতু সহোদরা, শরীয়তে তারা তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এটা নাজায়েজ হারাম, এই জন্য একটা পন্থা আল্লাহ পাক একটা ব্যবস্থা করেই দিয়েছেন যে জোড়া জোড়া যারা এসেছে তারা তারা শাদি করতে পারবে না, হারাম। ওই প্রথম জোড়ার সাথে দ্বিতীয় জোড়ার ছেলে, প্রথম জোড়ার মেয়ের সাথে দ্বিতীয়, প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ে, এভাবে কি হবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার একটা সিস্টেম, একটা শরীয়ত একটা মাধ্যম, একটা ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে এই ফয়সালা এসেছে।